বাংলাদেশ ইনিংসের 39তম ওভারের ঘটনা। এমন সময় 13 রানেই আউট হতে পারতেন মুমিনুল হক যদি এজেস পাটেল এই সময় তাকে মানকানিং আউট করে দিতেন, কারণ মানকানিং আউটের দুর্দান্ত সুযোগ পেয়েও এজেস পাটেল মুমিনুল হককে মাত্র 13 রানের মাথায় বাঁচিয়ে দেন। এর আগে নিউজিল্যান্ড ব্যাটার ইস্যুদিকে মানকানিং আউট করেছিলেন হাসান মাহমুদ, তবে সেই আউট ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ। এবার তারই প্রতিদান দিল নিউজিল্যান্ড। টেস্টে বাংলাদেশে মুমিনুল হকের উইকেট নেয়নি তারা, বরং মুমিনুল হককে সতর্ক করেছেন এজেস পাটেল। ওভারের পঞ্চম বলটি স্বাভাবিকভাবেই করতে যান এজেস পাটেল, আর বোলিং করতে গিয়েই আচমকা থেমে যান তিনি এবং মানকানিং আউট করতে গিয়ে তিনি দেখেন মুমিনুল হক স্পষ্টই দ্বার প্রান্তের বাইরে ছিল। সেখানে চাইলেই এজেস পাটেল রান আউট করতে পারতেন, কিন্তু তিনি তা না করে মুমিনুল হককে সতর্ক করলেন এবং হাসছিলেন। আর তখনই মুমিনুল হক বুঝে গেছেন, তাকে ইচ্ছা করেই বাঁচিয়ে দিলেন এজেস পাটেল। আর এজেস পাটেলের এমন সুন্দর মানসিকতা দেখে প্রশংসায় ভাসছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে।